হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমাদের হচ্ছে তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা একটি মুভি রিভিউ করতে চলেছি যার নাম বাচ্চা শিশু। বাচ্চা শিশু মুভিটি আজ আমরা রিভিউ করতে চলেছি এবং তা বলতে চলেছি যে এই মুভিটা কেমন হয়েছে এবং তার দর্শক কতটা মেনে নিতে পারে এই মুভিটি। এবং এই মুভিটি আমরা কিন্তু সরাসরি বলতে চাইবো যে এই মুভিটা কতটা ভালো হয়েছে এবং তা দেখবেন কিনা হলে গিয়ে, সেটা কিন্তু আজ আমি বলবো। এবং বলতে থাকবো যে এই মুভিতে কিন্তু অভিনয় কেমন হয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিকও কেমন হয়েছে এবং তার যে সমস্ত চরিত্রগুলো সেই সবগুলো নিয়ে কিন্তু আজ আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। চলুন তাহলে আজ আমরা ভিডিওটি আজ শুরু করি। বাচ্চা শ্বশুর, ডিরেক্টর বাই বিশ্বরূপ বিশ্বাস। এই ছবিতে অভিনয় করেছে জিৎ, কৌশানী, চিরঞ্জিৎ এবং মান্নান, এবং আরও আছে যেটা হচ্ছে অম্বরীশ। অর্থাৎ এই মুভিতে কিন্তু মোট আমরা চারটে অভিনয় বেশি দেখি কিন্তু মুভিটায়। মুভিটি শুরু হতে থাকে, এই মুভিতে আমরা প্রথমে একটি অভিনয় দেখি, প্রথম যে মুভিটা শুরু হয় একটি হোটেল থেকে, সেখানে আমরা দেখি জিৎকে। অর্থাৎ জিৎ এই মুভিতে একজন স্ট্যান্ড আপ হয়েছেন, অর্থাৎ যে যিনি এখানে লোককে মজার মজার কথা শুনিয়ে হাসান সেই অভিনয় কিন্তু এখানে করছেন। ও অর্থাৎ এখানে তিনি এন্টারটেনমেন্ট করছে লোককে। এবং তারপরে আমরা দেখি মূল চরিত্রে, অর্থাৎ 2 মিনিট বা 5 মিনিট পরে কিন্তু আসল ঘটনার মধ্যে আমরা চলে আসি, অর্থাৎ বইটির মূল ঘটনা। অর্থাৎ আমরা দেখি তার ছেলে হঠাৎ মতো তার শ্বশুরে গলায় নিয়ে কথা বলতে শুরু করে এবং তা আস্তে আস্তে আমরা দেখতে পাই, অর্থাৎ ফ্ল্যাশব্যাকে দেখতে পাই তার শ্বশুরের সঙ্গে তার কিরম মনন্য মাল্য হয়েছিল না কি হয়েছিল সেই নিয়ে কিন্তু বইটা আঁকতে থাকে। এবং ফার্স্ট হাফে চেয়ে আমরা দ্বিতীয় হাফটা অর্ধেক ভালো দেখি। অর্থাৎ ফার্স্ট হাফে আমরা কিন্তু অধিকাংশ সিনে কিন্তু আমরা বোরিং সিন দেখি এবং তা অতিরিক্ত হাসানোর চেষ্টা করলে দর্শকদের কিন্তু বেকার হয়েছে। কিন্তু মধ্যেখানে যে সিনগুলো হয়েছে, অর্থাৎ ফার্স্ট হাফে যে মধ্যেখানে সিনগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ বেকার করেছে যা আমি বলতে চেয়েছি, কারণ সেখানে কিন্তু সম্পূর্ণ বোরিং লাগবে। এবং গল্পটা খুবই সহজে সাপটা এবং গল্পটা সকলেই জানে। এবং এই গল্পটা আমরা দেখি তার মা বাবা, অর্থাৎ যে কৌশানীর মা বাবা, তা সেই অর্থাৎ জিতের সঙ্গে বিয়ে না দেওয়ার জন্য তাদের সঙ্গে অনেক জিতের ছেলে এখানে কিন্তু তার মানে তার শ্বশুরের গলায় কিন্তু কথা বলতে থাকবে আমরা দেখি। এবং সেটি একটি ভূতুরে কাণ্ড হয়ে ওঠে এবং তার জিতকে কিন্তু পরিশান করে এবং সে তাকে আস্তে আস্তে কিন্তু জিতকে অনেকে পাগল মনে করে। অর্থাৎ জিতকে কিন্তু অনেকে ভাবে যে সে হয়তো পাগল হয়ে গেছে। তারপরে কিন্তু কৌশানী কিন্তু জিতকে কিন্তু একটি পাগলাগারাতেও পড়ে দেয়। এবং তারপরে আমরা সেই ফ্ল্যাশব্যাকে জানতে পারি যে তার শ্বশুর কিন্তু একদিন জমিদার ছিল এবং তারপরে কিন্তু তার বিয়েতে মানতে নারাজ হয়েছিল। এবং সেই কৌশানীর দাদা হয়েছিল এখানে অম্বরীশ। অম্বরীশ কিন্তু একটি ভালো চরিত্রে আমরা অভিনয় দেখেছি, তিনি কিন্তু এই চরিত্রে মূল ভিলেন বলে আমরা মনে করি, কারণ তিনি এখানে ভিলেন চরিত্রে কিন্তু ভালো অভিনয় করেছেন। এবং এখানে কিন্তু যে ঘটনা দেখেছিল সাধারণ ঘটনা, যেমন আমরা পারিবারিক ঘটনা যেটা দেখে থাকি, অর্থাৎ সিম্পল যে ঘটনা বলতে গেলে চলে, বাবা মাকে সংসারে না থাকে এবং বাবা মাকে ধরে ঘর থেকে বের করে দেওয়া, সেই নিয়ে কিন্তু মূল ঘটনাটা কিন্তু এই মুভির। এইবার আসবো এই মুভির শেষ, এই মুভির যে ক্লাইম্যাক্স যদি আপনারা দেখেন হয়তো আপনারা হল থেকে বেরিয়ে এসে হয়তো গালাগালি করতে পারেন ডিরেক্টরকে, কারণ সম্পূর্ণ বাজে ক্লাইম্যাক্স কিন্তু এই মুভিতে দেখানো হয়েছে। আমার দেখা সবচেয়ে বই বলতে জিতের মুভি যেগুলো বলতে গেলে চলে, আমি যেগুলো দেখেছি তার মধ্যে সবচেয়ে খারাপ কিন্তু এই মুভিটার কিন্তু এই মুভির ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সটা কিন্তু আরও ভালো হওয়া উচিত ছিল, কারণ গল্প অনুযায়ী কিন্তু এই মুভির ক্লাইম্যাক্সটা একদম কিন্তু হয়নি এবং আমার তরফ থেকে মনে হয়েছে। কিন্তু আপনাদের কেমন লাগে সেটা জেনে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কিন্তু এই মুভি যে যারা অভিনয় করেছেন তারা কিন্তু সত্যি খুব ভালো অভিনয় করেছেন। যেমন এই ছবিতে জিতের চরিত্রে যে ছেলে অভিনয় করেছে সেই ছেলের কিন্তু অভিনয় ঠিকঠাক হলেও কিন্তু এই ছবিতে তার কোনো কথাও নেই, কিন্তু এটাই মজার বিষয়, তার কিন্তু কোনো কথা হয় না এই মুভিতে, কোনো কথা নেই। তাছাড়া এই মুভি সবচেয়ে ভালো অভিনয় করতে গেলে বলে, অর্থাৎ এই ছবিতে ভালো যে অভিনয় করে সেটি হচ্ছে অম্বরীশ। অম্বরীশ কিন্তু ভিলেন চরিত্রে খুব ভালো অভিনয় করেছে, জিৎ যেমন অভিনয় করে থাকেন। তবে কি এই মুহূর্তে জিতে কিন্তু বেশি একটু স্টাইলিশ লুক দেখা গেছে এবং তার কিন্তু জিতের যে ফ্যানরা রয়েছে তারা কিন্তু খুব ভালোবাসবে, কিন্তু কারণ জিতকে খুব ভালো মানিয়েছে এই মুহূর্তে। কৌশলী অভিনয় কিন্তু ঠিকঠাক আছে, চিরঞ্জিতের অভিনয় কিন্তু মোটামুটি, এবং ছোট্ট একটি রোলে কিন্তু আমরা অনামিকা সাহাকেও আমরা এই মুহূর্তে দেখতে পাই। এই ছবির গান, এই ছবির গানগুলো কিন্তু একটি গান কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে, কিন্তু তার চেয়ে বড় কথা এই মুভিতে দুটো কিন্তু রবীন্দ্রসঙ্গীত দিয়েছে, সেটাই কিন্তু আমার সবচেয়ে বড় ভালো লেগেছে। কেন রবীন্দ্রসঙ্গীতগুলো এই মুভিতে যখন হচ্ছিল খুবই ভালো লাগছিল এবং আমার শুনতেও খুব ভালো লেগেছিল। এবং এই শুনে যেগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক মোটামুটি, কিন্তু আমার যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছে যখন, তখন আমার মনে হচ্ছে যে এই মিউজিকটা যেন চাঁদনি চকটি চায়নার মতন খানিকটা মনে হয়েছে। আর এই মুভির লোকেশন,
আপনারা এই মুভিটা যখন দেখবেন তখনই বোঝার চেষ্টা করবেন যে এই মুভিটার বাজেটের অনুযায়ী কেমন তার শুটিং হয়েছে বা কেমন তার অভিনয় হয়েছে। লো বাজেটের যেরকম ফিল্ম কিছুদিনের মধ্যে তৈরি হয় তেমন কিন্তু এই মুভিটা আমার মনে হচ্ছে, কারণ বেশি দিন কিন্তু এই মুভিটার জন্য তৈরি হওয়া প্রস্তুতি ছিল না। এই এদিন করে আমি এই মুভিটার কথা শুনেছিলাম, আজই কিন্তু রিলিজ হলো, অর্থাৎ পুজোর জন্যই কিন্তু হয়তো এই মুভিটা রিলিজ করা হয়েছে জিতের। কিন্তু এই মুভিটার লোকেশন খুবই খারাপ দেখিয়েছে, কারণ ঘর এবং একটি অর্থাৎ পুরো শুটিংটা হয়েছে এই মুভিটার প্রত্যেকটি শুটিং কিন্তু আমরা দেখি মেদিনীপুরে। এই ছবির কিন্তু পুরোটাই কিন্তু শুটিং হচ্ছে মেদিনীপুরে, তাই একটি সিনে কিন্তু আমরা দেব অর্থাৎ দেবকে কিন্তু আমরা একটি সিনেমে অর্থাৎ তাকে আমরা কিন্তু শুনতে পাই যে দেবের সে কথা এখানে বলা হচ্ছে কিন্তু আমরা দেখা হয়েছে। কিন্তু সম্পূর্ণ খারাপ একটি অর্থাৎ একই সিনকে বারবার দেখানো হয়েছে। যেমন একটি আমি কথা বলি, এই মুভিতে যখন দেখবেন আমরা একটি পার্কের সিন অর্থাৎ একই জায়গায় তিনবার তিনবার আলাদা করে শ্যুট করা হয়েছে একই স্থানে তিনটে, অর্থাৎ তার অর্থাৎ জিতের ছেলের সঙ্গে একটি শ্যুট করা হয়েছিল যেখানে কিন্তু একই পার্কে তিনবার তিনবার, অর্থাৎ এইটা যদি বিভিন্ন পার্কে দেখানো হতো তবে কিন্তু ভালো লাগতো। কিন্তু কিন্তু মুভিটা কিন্তু কোনো যে লো বাজেট সেটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে যে এই মুভিটার বাজেট কিন্তু খুবই লো বাজেট। এই মুভিটা শুধুমাত্র উদ্দেশ্য হয়েছে কিন্তু এই সরস্বতী পুজোর উপলক্ষে, হয়তো আপনারা এই মুভিটা এই পুজোর জন্য বা আপনাদের ফ্যামিলির জন্য একবার ওয়াশ টাইম দেখতে পারেন। আমরা হয়তো এই মুভিটা একবারই বেশি দেখতে পারেন, কেন বেশিরভাগ সিনটা কিন্তু অর্থাৎ ফার্স্ট হাফে কিন্তু অতিরিক্ত বোরিং এর সিন দেখেছে। সেকেন্ড হাফ কিন্তু খুব ভালো হয়েছে, আমার মনে হচ্ছে সেকেন্ড হাফটা কিন্তু খুবই ভালো দিয়েছে, কিন্তু ক্লাইম্যাক্স মোটেই আমার ভালো লাগেনি। অর্থাৎ আপনাদের ডিপেন্ড করছে এটা, অর্থাৎ আমরা আমি বলতে চাই এটা অবশ্যই আপনারা হলে গিয়ে কালকে দেখে আসতে পারেন, কারণ একটা পুজোর দিন আছে, অবশ্যই আপনারা এটা নিয়ে মজা করুন, এটা বইটা দেখে আসুন, আমি এটা বলতে চাই। কিন্তু এই মুভিটা কিন্তু আমি বলতে চাই একবারই বেশি ওয়াচ টাইম, কেন এটাই একমাত্র মুভিটা দেখা যায়। এই মুভিটা কিন্তু আমি 5/3 দিলাম, এবং এই মুভিটা আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দাও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।